একটা মতামত দাও দেখিনি। বলুন। এখন আমাকে ঠিক করতে হবে চাকরি না সুজাতা। মানে সুজাতা সম্পর্কে মনস্থির করলে শাহজাহানে চাকরি করা আমার পক্ষে আর সম্ভব হবে না। কেন? বিয়ের পরে কোনো এয়ার হোস্টেসের চাকরি থাকে না। আর মাইনে যা পায় তাতে কলকাতা শহরে আধখানা ঘরও ভাড়া পাওয়া যাবে না। সুজাতা অবশ্য আমার জন্য বোম্বেতে একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে। ভালোই তো, আপনি চলে যান। শাহজাহানের বাইরে আমি বেঁচে আছি এ কথা আমি ভাবতেই পারি না। প্রতি মুহূর্তে জীবিকার এমন রোমাঞ্চ এ কোথায় পাবো? ঠিক, তবুও আমি বলবো দাদা আপনি চলে যান, কারণ জীবনের পরম লগ্ন দেরিতে হলো যখন এসেছে তখন তাকে গ্রহণ করুন। All right, young man. I will not stand in your way. আমি তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করছি। পেছনে সব ব্রিজ পুড়িয়ে ট্রাই টু গো অ্যাহেড। ইফ ইউ লাইক তুমি আমার সঙ্গে আফ্রিকান গোল কোস্টে আসতে পারো। সেখানে তোমার মতন এফিশিয়েন্ট ওয়ার্কার পেলে আমি আবার নতুন হোটেল করে তোলার কারেজ পাই। ভাবলে সত্যি খুব কষ্ট হচ্ছে, তবে একদিন আমারও সহ্য হয়ে যাবে। তখন হয়তো আমার কথা, তোমার দাদার কথা তোমার মনেই পড়বে না। নতুন মানুষের সঙ্গে বসে এই শাহজাহানের সাথে গল্প করবে? হ্যাঁ, গল্প করব কেমন করে পাষাণে রূপান্তরিত এক পুরুষ অহল্লা নারীর কল্যাণ স্পর্শে প্রাণ ফিরে পেয়েছিল। যাকে বোম্বেতে স্যাটাসের জন্য চাকরির তো বন্দোবস্ত করে ফেলেছেন শুনলাম, কিন্তু আপনাদের পরস্পরকে যাচাই করা খেলাটা শেষ হলো কি? আমি তাড়াতাড়িতে বিশ্বাস করি না ভাই। আপনার বাড়িতে বলেছেন কি? বাড়ি বলতে লোকে যা বুঝে, আমার তা তো নেই ভাই। তোমার দাদার মতো আমিও আত্মীয়হীন। সুজিতা দি, তোমাদের আর কেউ না থাক, আমি তো আছি। ভাবছি কোনো জিনিস তৈরি করতে কত সময় লাগা আর ভাঙতে একটা মুহূর্ত। শাহজাহানের কত ঐশ্বর্য তিলে তিলে সংগ্রহ করেছিলাম, আজ কলমের একটা আঁচড়ে তা শেষ হয়ে গেল। লুকিয়ার চমৎকার ব্যবস্থা হয়েছে। আরে পরবাসিয়া, এত অল্প সময়ের মধ্যে এত সব ব্যবস্থা করলি কি করে? সকলে মিলে সাহায্য করলে তাই কোন রকমে। কই, হোটেলের কাজে তো তোমাদের এত উৎসাহ দেখি না। হুজুর, সাটা সাহেব চলে যাচ্ছেন, উনি আমাদের আপদে বিপদে যা করেছেন নিজের লোক তা করে না হুজুর। ঠিক বলেছো পরবাসিয়া, মার্কো সাহেব গেছেন, সত্য সুন্দর বাবুও চললেন। বুঝবে 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 সবাই, হাড়ে হাড়ে বুঝবে, হাড়ির হাল হবে সবার। আসুন আসুন। কলকাতায় নিয়ে আয়, একা একা বেচারি ভালো লাগবে কেন? হ্যাঁ আসুন বসে যাক। হ্যাঁ চলো। সত্য সুন্দর বাবু, আমি সামান্য লোক, আমার তো আপনাকে দোয়ার মতো কিছু নেই, তাই এই ন্যাপকিনের ফুল বানিয়ে রেখেছি। আপনি সবাই বড়, আপনি এদের সবার বড় ভাইয়ের মতো,
সবাইকে দেখবেন? দেখবো দেখবো, নিশ্চয়ই দেখবো। হুজুর, আমরা গরিব লোক, আমাদের এই সামান্য। এসব কি কাণ্ড, তোমরা শুধু শুধু কেন খরচা করতে গেলে? গুড ইভিনিং জেন্টলম্যান, আই এম এক্সট্রিমলি সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। সেটা তোমার ফেভারিট খাবারগুলো আমি নিজে রান্না করেছি, একটু ভালো করেছি। কি ব্যাপার, আমাকে বাদ দেওয়া হয়েছে যে? আমাকে ডাকা হয়নি কেন? সবারই একটু গান বাজনা করার ইচ্ছে ছিল, কিন্তু ভরসা করে আপনাকে ডাকতে পারিনি। ও থ্যাংক ইউ। গত তিন দিন ধরে আমি মিস্টার স্যাটাবসের অনামে একটা মিউজিক কম্পোজ করেছি, নাম দিয়েছি ফেভেল। ফেভেল টু আওয়ার বিলাভেড স্যাটাবস। অন্ধকারে চুপচাপ দাঁড়িয়েছে না, মানে বুঝেছি মিস্টার ঘোষের জন্য মন খারাপ লাগছে। হ্যাঁ, ঘোষটা চলে যাওয়ায় নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। এই সংসারে কে কাকে চিরদিন দেখতে পারে শঙ্কর বাবু? একমাত্র ঈশ্বর ছাড়া আপনি কারোর উপর চিরদিনের জন্য নির্ভর করতে পারেন না। আপনার মন খারাপ লাগছে, আপনি চলে আসতে পারেন আমার বাজনা শুনতে। মানে হোটেল কর্তৃপক্ষ আমাকে তেমন পছন্দ করছেন না। জিনিয়া চ্যাটার্জি বলেই দিয়েছে, আই মাস্ট গেট দেম চিয়ারফুল মিউজিক। আমি ছেড়েই যাব, চলি। আই মাস্ট গেট রেডি ফর মাই লাস্ট কনসার্ট। জিমি সাহেব আপনাকে অফিসে সেলাম জানিয়েছেন। পূজা, আমি আসছি। আচ্ছা স্যার। আমি একচুয়ালি সরি টু ডিস্টার্ব ইউ, তোমাকে এই সময় ডেকে পাঠাতে হলো। ইটস অল রাইট স্যার। আমি কি করতে পারি? আই এম ভেরি সরি শঙ্কর, তোমাকে সামনে মাস থেকে আমাদের আর দরকার হচ্ছে না। ডোন্ট বি ইউরসেলফ, গুড লাক।
হেমন্তাজের হইলাম।